বিশ্বের অন্যতম সেরা ও পরিশ্রমী ফুটবলারের নাম আসলে সবার আগে আসবে ক্রিশ্চিয়ানো রোনালদোর নাম। নিজের বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি জিতেছেন অগণিত ট্রফি। বয়স 39 বছরে গড়ালেও এখনও ফুটবলের সেরা স্ট্রাইকারদেরই একজন ধরা হয় CR7-কে। তবে পাঁচবারের ব্যালন্ডিওর জয়ী ফুটবলারের বয়স হয়েছে, হয়তো আর বেশি দিন খেলবেন না ফুটবল। ভক্তদের মনে তাই জানার প্রবল ইচ্ছে, আর কতদিন তারা উপভোগ করতে পারবেন রোনালদোর খেলা? এবার এই প্রশ্নের উত্তর দিলেন রোনালদোর সাবেক সতীর্থ ও ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি ডিফেন্ডার রিও ফার্ডিনান্ডের। বিখ্যাত এই ডিফেন্ডার তার প্রাক্তন ম্যানচেস্টার ইউনাইটেড সতীর্থ ক্রিশ্চিয়ানো রোনালদো কবে অবসর নিয়ে ভাবতে শুরু করবেন তা নিয়ে নতুন জল্পনা তৈরি করেছেন। স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত্য। 39 বছর বয়সে রোনালদো এখনও বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মাঠে দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছেন। গত মৌসুমেই আল নাসরের হয়ে করেছেন 50টি গোল এবং সম্প্রতি সৌদি সুপার কাপে সেমিফাইনালে তার পারফরম্যান্সেই ফাইনালে উঠেছে আল নাসর। যদিও ইউরো 2024-এ তিনি গোলশূন্য ছিলেন এবং ফুটবলের শীর্ষ স্তরে তার প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষমতা নিয়েও উঠেছিল প্রশ্ন, তবে পাঁচবারের ব্যালন্ডিওর বিজয়ী তার সমালোচকদের পুরো ক্যারিয়ার জুড়েই চুপ করিয়ে গেছেন, এবারও তার ব্যতিক্রম নয়। গুঞ্জন রয়েছে রোনালদো 2026 বিশ্বকাপ পর্যন্ত খেলতে পারেন। ইতোমধ্যেই তার 212টি আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড হয়েছে। তবে পর্তুগিজ সুপারস্টার নিজে ক্যারিয়ার নিয়ে কি ভাবছেন তা এখনও জানাননি। রিও ফার্ডিনান্ড তার শো রিও রিয়াক্টসে ইঙ্গিত দিয়েছেন রোনালদো শীঘ্রই খেলা ছাড়ার পরিকল্পনা করছেন না। রোনালদোর অবসর নিয়ে বেশি কিছু বলতে পারছি না, তবে আমি ক্রিশ্চিয়ানোর সাথে পর্দার আড়ালে কিছু কাজ করেছি। তিনি যতদিন খুশি ততদিন খেলবেন, তিনি কোথাও যাচ্ছেন না এবং আমি তার এই সিদ্ধান্তে হতভম্ব হয়ে পড়েছিলাম এবং শুনুন, সময় আসলে আপনি তা দেখবেন, তবে আমি মনে করি তিনি অন্তত আরও 3 বছর খেলবেন। রোনালদো বর্তমানে আল নাসরের সাথে তার চুক্তির শেষ বছরে আছেন। এখনও সৌদি ক্লাবটিতে তিনি আরও থাকবেন কিনা সে সম্পর্কে কোনো সিদ্ধান্ত হয়নি। এছাড়াও দীর্ঘদিন ধরে তার প্রথম ক্লাব স্পোর্টিং লিসবনে ফিরে আসার সম্ভাবনা নিয়েও জল্পনা চলছে। এ সম্পর্কে কিছু জানা না গেলেও একটি বিষয় স্পষ্ট, রোনালদো এখনও তার বোর্ড ঝুলিয়ে রাখার জন্য প্রস্তুত নন। সাদাতুর রাফি, কালবেলা।